মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আমি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করব। এখন কটা বাজে গো শুধু? আচ্ছা, 8:45 বাজে। তো আমি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করব। আমার চা খাওয়া হয়ে গেছে, দেখেই নিয়েছো তো। চলো পরে আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। তোমাদের সঙ্গে পরে আর আমার কথা হয়নি, সেই সকালেই কথা হয়েছে। আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে হয়তো যে শরীরটা একটু খারাপ। তো যাই হোক, আমি উঠে পড়েছি, আবার একটু শুয়েছিলাম, খাওয়াও হয়ে গেছে, ভাত খেয়েছি। তো এখন যে কাজগুলো আছে সেগুলো করে নেব। কাজ বলতে কিছুই নেই, ঘরটা গুছিয়ে মোছা, আর বাসন আছে, বাসনগুলো ধোবো। দেখে হয়তো বুঝতে পারবে আমার এই জায়গাটা ফুলেছে, চোখে কিছু একটা প্রবলেম হয়েছে, খুব যন্ত্রণা করছে। তো চলো আমি এগুলো করে নিই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো আমি চলে এসেছি, দেখো আমি এবারে ঘরগুলো গুছিয়ে নেবো। আমি বিছানাটা তুলিনি এই কারণে, কারণ পরে আমি চা খেয়ে আবার শুয়েছিলাম। আমার ভীষণই মাথা আর চোখে ভীষণ যন্ত্রণা করছিল, কেন জানি না চোখে কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না কি হয়েছে। এমনি কোনো প্রবলেম হচ্ছে না, সকালে আর সন্ধ্যার দিকে একটু বেশ যন্ত্রণাটা হচ্ছে। তো যাই হোক, আমি উঠে পড়েছি, খাওয়াও হয়ে গেছে, আমি এবার ঘরটা গুছিয়ে নেবো, বিছানা টিছানা সব গুছিয়ে নেব, তারপরে বিছানা ঝাড়বো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর কিছু বাসনও রয়েছে, আমি ধুয়ে নেব সেগুলো, সেগুলোই তোমাদের সঙ্গে এখন দেখা, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করব, বাট হলো না। ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন একটু রোদ রোদ উঠেছে, কিন্তু এই রোদে ধুয়ে দিলে শুকোতো না, ওই জন্য মা বারণ করলো যে তোমার আজকে ধুয়ে দিতে হবে না। তো যাই হোক, চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আবার তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি, চলো। তোমাদের সঙ্গে ঘর মোছাটা শেয়ার করিনি, কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা, ওই জন্য। তো আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে এখানে চলে যাব, ঘরটা মোছা হয়ে যাবে, ঘরটা মুছে আমি চলে যাব বাসন ধুতে। আর বাসনও সেমন কিছু নেই, ওই দুই একটা থালা চায়ের বাসনগুলো আছে, তাছাড়া মা সব বাইরে নিয়ে চলে গেছে, বাইরে টিউবওয়েল আছে ওখানে ধোয়ার জন্য। তো আমি এখানে এই এই দুই তিনটে জিনিস ধুয়ে নেব, ব্যাস তাহলে আমার কাজ হয়ে যাবে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে, একদম স্নান করে আসবো। তো কাজ আমার হয়ে গেছে, ঘর ঝাঁটিয়ে মুছে বাসন ধুয়ে চলে এসেছি, আর কোনো কাজ নেই। এখন একটু বসবো, দিয়ে স্নান করে নেবো। দেখো এখন রোদ বেরিয়েছে, ভীষণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তো এখন রোদ বেরিয়েছে, ভাবলাম বেডশিটগুলো ধুয়ে দেব, কিন্তু মা বারণ করলো, বললো শুকোবে না আজকে যা রোদ। তো আজকে কাচাকুচি করব না, একদম কালকে করব। তো এখন একটু বসি, ভীষণ গরম লাগছে, জল খাবো, একটু বসে তারপর আবার ব্যাক আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, চলো। এভরিওয়ান, অনেকক্ষণ পরে এলাম, ভেবেছিলাম যে ভিডিও শ্যুট করব, কিন্তু হয়নি, বৃষ্টি হচ্ছে আর কারেন্টে খুব ডিস্টার্ব করছে, যার জন্য আমি ভিডিও করলাম না। মেকআপ ভিডিও করার ইচ্ছা ছিল, বাট সেটা আমি স্কিপ করে দিলাম, এখনও খাওয়া দাওয়া করিনি। আর দেখছি আমার হেয়ারটা শুকিয়ে গেছে আজকে। তো চলো আমি এখন ভাত খেয়ে নেবো, প্রায় 2:45 বেজে গেছে। তো চলো দেখো মেনু কী কী হয়েছে, চলো।
তো আজকে আমাদের মেনু হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, কাঁঠালে আঁটি দিয়ে আর ডালের বড়া করে একটু ঝোল করা আছে। আর এখানে আছে তোমার ওই যে কুমড়ো ডেগো দিয়ে, ডাল বাটা দিয়ে, কাঁঠালে আঁটি দিয়ে একটা সবজি, আর ওখানে হচ্ছে ডালের বড়া ভাত। তো খাওয়া হয়ে গেছে আমার, খাবারটা তোমরা দেখেই নিলে, জাস্ট খুব সুন্দর ঝাল হয়েছে দেখো। তো এখন একটু বসবো, আধা ঘন্টা মতো বসবো, বসে তারপরে যদি ঘুম পাই ঘুমোবো, না হলে বসে হয়তো কন্টন একটু ঘাঁটবো। আর আমার একটা ভিডিও এডিট করার আছে, সেটা এডিট করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো সন্ধ্যাবেলায় টিফিন টাইমে। চলো, আর বাইরে বৃষ্টি এখন হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি আর হচ্ছে না, সরি। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি, এখন একটু রেস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো, চলো। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমার বর আর আজকে বিকেলের দিকে বাড়ি আসতে পারেনি, বিকেল থেকে টিপি করে বৃষ্টি হচ্ছিলো। এখন ধরো 7টা সাড়ে 7টা বাজে, এরকম বৃষ্টি। তো আমি একাই চা করে খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমি এখানে চলে এসেছি রাতের খাবার বানাবো বলে, মা তো রুটি বানাচ্ছে, আমি সবজিটা তৈরি করব। সবজিটা হচ্ছে তোমার আলু দিয়ে, পটল দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা সবজি হবে রাতের রুটি খাওয়ার জন্য। আর দুপুরের কিছু সবজি আছে, ওগুলো দিয়ে খাবো, দুধ আছে, এইসব দিয়ে খেয়ে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে আবার তোমাদের সঙ্গে আসব কথা বলতে। আমি এইগুলো সব গুছিয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর এখন কিন্তু বাজে রাত্রি 9:30, এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে। তো চলো, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। দেখো সব একসঙ্গে জলে দিয়ে দিয়েছি, সে বাটি চচ্চড়ি টাইপের হচ্ছে, সব কিছু একবারে দিয়ে তরকারি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন ডিনার করব, আমার বর আসেনি এখনো, এলে খেয়ে নেব। তরকারি রেডি, আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর রুটি, তোমরা তো দেখেই নিয়েছো, তাও পরে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেব। আর বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, চলো ওয়েট করি, বসে কখন আসে দেখি, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, চলো। তো চলে এসেছি ঘরে, ডিনার কমপ্লিট, একদম সিম্পল মেনু ছিল, দেখেই নিয়েছো, রুটি আর আলু দিয়ে পটল দিয়ে তরকারি হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি, আর আমার চুল বাঁধাও হয়ে গেছে, এখন শুধু ড্রেসটা চেঞ্জ করবো, ব্যাস হয়ে যাবে। আর দু একটা থালা ছিল, আমি ধুয়ে নিয়েছি। তো চলো, ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্টও করে দিও তোমরা। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যখন আমি নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।